আজ সল্টলেকে রামনবমীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি নান্টু হাজার রয়েছেন, নান্টুর কাছে বিস্তারিত জেনে নেবো কি হয়েছে। নান্টু, কি ঘটনা ঘটেছে এবং এখন কি পরিস্থিতি? দেখো, সেটা সল্টলেকের 4 নম্বর ট্যাঙ্ক থেকে শ্রাবণী আবাসন হয়ে পিএনবি যাওয়ার কথা ছিল। এই রামনবমীর যে মিছিল, বিজেপির তরফ থেকে মিছিল করা হচ্ছিল এবং যখন সল্টলেক শ্রাবণী আবাসনের সামনে যায় তখন বিধাননগর উত্তর থানার পুলিশ দিয়ে সেই মিছিলকে আটকে দেয় এবং তারপরে পুলিশের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরে বিধাননগর সাউথ থানায়, যদিও এর আগে তারা এই অনুমতি নিয়েছিল এই মিছিল করার জন্য, এবং তারপরে বিধাননগর সাউথ থানার পুলিশ এসে যখন বলা হয় যে তাদের কাছে অনুমতি রয়েছে এবং তারপরেই কিন্তু মিছিল শুরু হয়, কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে এই পুলিশের তর্কাতর্কি এবং বিক্ষোভ, রাস্তায় বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখায় এই রামনবমী যারা অংশগ্রহণ করেছিল বিজেপি কর্মীরা তারা। ধন্যবাদ।